এটা হচ্ছে কি ফার্স্টে আমাদের এই অ্যাকাউন্টটা নিচে নামাতে হবে, যেহেতু এটাকে পজিশন দিয়ে নামাতে হবে মার্জিন দিয়ে না। তাহলে আমরা যখন এটাকে অ্যাবসলুট করবো তখন সেটা এটা বাইরে চলে যাবে। আমি যাচ্ছি এই মনিটরটা বা এই মোবাইল ডিভাইসটা এই সেকশনে বাইরে যাওয়া না যায়, তাহলে এই সেকশনটা কী করতে হবে, ইন্সপেক্ট হেডার, হেডাকে করতে হবে কি আমি নিয়ে করতে দেখবো, হেডাকে নিচ্ছি রেস পজিশন রিলেটিভ, এর বাইরে যাবে কত যাই অ্যাবসলুট করি না কেন এটা ওই এরিয়ার বাইরে যাবে না, ফিক্স হয়ে থাকবে, মানে এটা এই এরিয়ার বাইরে যাবে না। অ্যাবসলুট করলে নর্মালি কী হয়ে যায়, উপরে চলে যায়, কার উপরে কিন্তু সেও যাওয়া না, ঠিক আছে। আমি এটা যখন ছোটো করি এটা যখন এটা বাইরে যাওয়া না যায় সেক্ষেত্রে আমরা মেন ডিপকে পজিশন এডিট করবো। এরপর আমাদের ছবিটা, ছবির পার্সেন্টেজ দিলে সমস্যা করে, এটা বটম রাইট ইমেজ কী করে সমস্যা করে, তখন আমরা উইথ দিব 250 পিক্সেল। এরপর পজিশন অ্যাবসোলিউট দেখো এখন চলে গেছে, আর তুমি যদি পার্সেন্টেজ যদি দাও কত ছিল 100% অনেক বিশাল হয়ে গেল, এটা কনফ্লিক্ট করে, হ্যাঁ পিক নিতে হবে, কারণ ফিগার ফিক্স হয়ে গেছে। পার্সেন মানে কি ওই ডিভাইসে যত বড়ই হবে এটা বড় থাকবে, পার্সেন একটা ফিক্স না, আর সব কোথায় ফিক্স উনি যত বড়ই হোক আমার সেই থাকবে কী থাকবে, হ্যাঁ। তবে এটাকে বলে আমরা রেসপন্সিভ, আমার ডিভাইস যখন বড় হয় ছবিটাও বড় হবে, ওটা সুবিধা, তবে এখানে তো সমস্যা করতেছে ওটা আমরা রেসপন্সিভ করবো কি রিকোয়েস্ট দিব আর ছোট হয়ে যাবে পার্সেন্টেজ, এটা এখন লাগবে না, এটা আমরা ইয়াদের দেখবো হয়ে যাবে, এখন সমস্যা করবে না, এটা এখন সমস্যা করবে না, তবে এটা সমস্যা দেখাতে পারছেন যে ছবিতে। এবার আমাদের তো একটা জায়গা ছিল তাই না, দেখো একবার খেয়াল করো এই একটা জায়গা ছিল, জায়গা আছে না, আমরা মেয়ে হ্যাঁ হ্যাঁ হেডার অংশ ঠিক আছে, এটা এখন হেডার থেকে দূরে যাচ্ছে না, ওই রেডিভ করা তো এটা কি কনফ্লিক্ট করতো এদিক ওদিকে চলে যেত, এখন এটা এই এরিয়ার ভিতরে থাকবে না, না এটা উপর থেকে নিচে ঠিক আছে, এটা তখন রেডিভ না, ধর উপর বেশি বাঁচতে শুধু অ্যাবসেন্ট মানে কি বাঁচবে ও জায়গায় আছে, রেডিভ করলে কিন্তু বাঁচত না ওর জায়গা দখল করত ঠিক আছে। আর সেখানে কী দেবো আমরা পেডিং, কী দেবো আমরা একটু পেডিং মেন ডিপ করবো, দেখো মেন ডিপ কোনটা আমাদের হেডার কোথায়, হেডার আমাদের এই যে হেডার, এই হেডারকে বলবো আমরা পেডিং বটম 50 পিক্সেল পাইছে, পাইছে আর একটু বাড়াই ঠিক আছে। এবার আমরা কোডটা এখান থেকে নিয়ে যাই অফি রুল, এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স কাস্টম নিচে লিখে তাই না, যাতে সবাই যেন পায়। আর এটা ছিল ইমেজ, ইমেজটা বলে দেখি তো ইমেজটা কোডটা নিয়ে আসছি, এই যে এটা সেটা এখানে না দিয়ে আমরা হেডার দিয়ে দিই একসাথে রেখে দিই, এত আলাদা না করে আমাদের হেডার কোথায়, হেডার এই যে আমরা হেডার দিয়ে দিই এখানে, হেডার পজিশনও আছে এতগুলো না করে একসাথে দিয়ে দিই, এটা কেটে দিই। আর তো হচ্ছে আমাদের ইমেজ, আমরা ইমেজটা খুঁজে আসছি তারা ইমেজটা কই গেছে, ইমেজ ইমেজ কোথায়, এই যে ইমেজটা ওকে এইটা আমরা ওকে এটা ফিক্স হয়ে গেল।